আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিজ কিচেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, আর আজ আমি বানিয়ে দেখাবো ঢ্যাঁড়স রান্না। খুবই অসাধারণ একটি রেসিপি, এটি গরম ভাতের সঙ্গে, রুটি বা পরোটার সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগে। প্রথমে আমি এখানে ঢ্যাঁড়সটা ধুয়ে নিয়েছি, ধুয়ে দুই সাইড সুন্দরভাবে কেটে নিয়েছি, আর ঢ্যাঁড়সটা একটু সাইজে বড় করে কেটে নিতে হবে। এটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, চুলোতে আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ মতো, আর এক কাপ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে, হালকা একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কাঁচা জিরে। এবার জিরাটাও এর মধ্যে সুন্দরভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম করার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে। একটু এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো রসুন পেস্ট, আর হাফ চামচ মতো আদা পেস্ট দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মরিচের গুঁড়ো। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়োটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ। আপনারা চাইলে ইচ্ছা মতো লবণটা দিতে পারেন স্বাদ অনুযায়ী। এর মধ্যে আমি এবার দিয়ে দেব সেই কেটে রাখা ঢ্যাঁড়স, একটু নাড়াচাড়া করে এটা আমি ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছি 5 মিনিট। এবার আমি এর মধ্যে অলরেডি দইটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দই। দইটা দিয়ে ঢ্যাঁড়সটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, চিনিটা আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন, তবে চিনিটা দিলে ঢ্যাঁড়সের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার ঢ্যাঁড়সটা আমি একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দেব পানি, এখানে আমি 2.5 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি, 2.5 কাপ মতো পানি দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই যে ব্যাস, আমি এবার ঢাকনাটা তুলে নিয়েছি, আমার ঢ্যাঁড়সটা কমপ্লিট। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।